প্রিয় দর্শক, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশের পুলিশ বাহিনীর উপর জনসাধারণের আস্থা বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে। আমি এই পুলিশের এই দুর্নীতি এবং এই অনিয়ম নিয়ে যে ধরনের আমি তথ্য পাচ্ছি সেগুলো আসলে আটকে ওঠার মতো। কিন্তু বাংলাদেশের পুলিশ এমন ভাবে বাংলাদেশের নাগরিকের সাথে আমাদের সাথে ডিল করে যেন আমরা দেশের নাগরিক না, আমরা শত্রু দেশে। আর ওরা পুলিশ না, ওরা মিলিটারি। তো তোরা মিলিটারি আর আমরা দেশের শত্রু, যদি তাই হয় তাহলে তুই ছড়া মাথা ঢুকেছ কেন? এই পর্যন্ত শুনিয়া বিপ্লব আরামজাদা নড়ে চড়ে বসবে, বলবে আমি তো বড় অফিসার, আমি তো হুকুম দিব, আমি তো তাই করছি, আমরা গুলি করবার পারতাম, আর আমরা তো আক্রান্ত হয়েছি তাই ওয়ার্নিং দেই নাই। তাহলে বিপ্লব এই যে ভিডিওটা দেখ, দেখ একটু, হ্যাঁ দেখ, দেখিস ভালো করে দেখ, ভালো করে দেখ, ছাদের উপর থেকে গুলি করছে, এরও জবাব আছে। হ্যাঁ এর জবাব আসেন, আমরা এখন একটু একটু করে দেখ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশের পুলিশ বাহিনীর উপর জনসাধারণের আস্থা বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে এবং এর পেছনে অন্যতম কারণ হচ্ছে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা এবং পুলিশকে দুর্নীতি করার ব্যাপক সুযোগ করে দেয়া। এবং দুর্নীতিতে নিমজ্জিত এই পুলিশ কর্মকর্তারা আজ জনসাধারণের আস্থা তো অর্জন করতে পারেইনি, উপরন্তু জনসাধারণের বা যারা ব্যবসায়ী বা শিল্পপতি রয়েছেন তাদের একটা অনাস্থার কারণ হয়ে দাঁড়িয়েছেন এবং তাদের জন্য কোনো কোনো ক্ষেত্রে ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছেন। এবং এই ভীতি তারা এতটাই সৃষ্টি করেছেন যে বর্তমানে বাংলাদেশ থেকে প্রায়শই আমি এই পুলিশের এই দুর্নীতি এবং এই অনিয়ম নিয়ে যে ধরনের আমি তথ্য পাচ্ছি সেগুলো আসলে আটকে ওঠার মতো। যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মাসখানেক আগে যখন ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেই ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেভাবে ব্যাপকভাবে ডিএমপির যিনি বর্তমান পুলিশ কমিশনার রয়েছেন আপনারা জানেন, সেই হাবিবুর রহমান, এবং তার সাথে তখন যোগ দিয়েছিলেন আরেক কুখ্যাত যিনি ডিএমপির যুগ্ম কমিশনার সেই বিপ্লব কুমার সরকার, তারা মিলে লুটপাট করেছিল এবং অর্থ লোপাট করেছিল, চাঁদাবাজি করেছিল, সেগুলো নিয়ে আমি বিস্তারিত প্রতিবেদন করেছিলাম, নিশ্চয়ই আপনারা নাগরিক টিভিতে সেগুলো দেখেছেন। তো এ পর্যায়ে দু মাস যেতে না যেতেই আবারও পুলিশের একটি ব্যাপক অনিয়মের তথ্য আমার কাছে এসেছে, যে তথ্যটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রিয় দর্শক, এবারও যে কুখ্যাত ব্যক্তিটির নাম এসেছে তিনি সেই একই কুখ্যাত বিপ্লব কুমার সরকার, এবং তার সাথে যোগ দিয়েছেন আরেকজন কুখ্যাত পুলিশ কর্মকর্তা, এবং তারা কি করছেন সেটি একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আমি আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নামে একটি অ্যাসোসিয়েশন রয়েছে এবং এই অ্যাসোসিয়েশনের একটি নতুন কমিটি গঠন হয় প্রতি বছর। তো এবারও একটি নতুন কমিটি গঠন হয়েছে এবং এই নতুন কমিটি গঠনের একটি অনুষ্ঠান, এটি সাধারণত যেটা হয় একটি স্বল্প পরিসরে একটা আয়োজন করা হয়ে থাকে এবং এতে খুব বেশি টাকা যে খরচ হয় তা কিন্তু না, এবং প্রতি বছরই এই অনুষ্ঠানটি এভাবেই হয়ে আসছে। কিন্তু এবছর একটা ব্যতিক্রমী অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবছরে এই অনুষ্ঠানের নামে, অর্থাৎ আগামীকাল যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানের নামে, এই অনুষ্ঠানের নামে এই নবনির্বাচিত কমিটির যারা সদস্য তাদেরকে সংবর্ধনা দেওয়ার নামে শিল্প পুলিশের যিনি ডিজি তার সাথে যোগ হয়েছেন এই ডিএমপির যিনি যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। তো শিল্প পুলিশের ডিজি অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান এবং এই বিপ্লব কুমার সরকার, তারা মিলেই মূলত এখন এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানের নামে তারা চাঁদা কালেক্টের একটি ব্যবস্থা করেছেন। তো আমার কাছে যে তথ্য এসেছে সেটা হচ্ছে যে গতানুগতিক নিয়মেই কিন্তু এই দায়িত্ব সর্বদা পালন হয়ে থাকে, অর্থাৎ এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে নতুন কমিটি গঠিত হয় এবং কমিটির সদস্যদেরকে যখন সংবর্ধনা দেওয়া হয় এটি গতানুগতিক অবস্থাতেই এটি অনুষ্ঠানটি সবসময় আয়োজন হয়ে থাকে এবং মোটামুটি একটা সাদা মাটা ভাবেই কিন্তু আয়োজন হয়ে থাকে। এবং এই দাওয়াতের যে দায়িত্ব, অর্থাৎ যে দাওয়াতের কার্ড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই দাওয়াতের কার্ড এটিও কিন্তু এবার একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। অর্থাৎ এই কার্ডে যিনি দাওয়াত দিয়ে থাকেন সেটি সাধারণত হয়ে থাকে এই সংগঠনের যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তার মাধ্যমে এই দাওয়াতটি দেওয়া হয়ে থাকে। কিন্তু এবার আপনারা একটু ভালো করে কার্ডটিতে খেয়াল করে দেখুন প্রিয় দর্শক, এখানে দাওয়াত দিচ্ছেন এই ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান, শিল্প পুলিশের যিনি ডিজি। তো প্রশ্ন হচ্ছে কেন মাহবুবুর রহমান এবং এই বিপ্লব কুমার সরকার তারা এই দাওয়াত কার্ডে তাদের নাম দিয়ে দাওয়াত দিচ্ছেন? এখানে তো আসলে রীতি বা রেওয়াজ অনুযায়ী এখানে তো নাম হওয়া উচিত ছিল অনুষ্ঠানের সঞ্চালক এবং যিনি এখানকার সাধারণ সম্পাদক, অর্থাৎ যিনি এই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জের যিনি পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, এখানে তো তার নামটি থাকার কথা ছিল। কিন্তু গোলাম মোস্তফা রাসেলের নামটিকে এখানে তার মাধ্যমে দাওয়াতটি না দিয়ে এখানে দাওয়াতটা দেওয়া হচ্ছে এই কুখ্যাত বিপ্লব কুমার সরকার এবং মাহবুবের মাধ্যমে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত টাকাটা নিজেদের পকেটে রাখার জন্য, অর্থাৎ দুর্নীতি করে চাঁদাবাজি করে টাকাটা নিজেদের পকেটে রাখার জন্যই কার্ডে তারা নিজেদের নামটি ভাবে ব্যবহার করেছে, যেটি আসলে একটি আইনের ব্যত্যয় ঘটিয়েছে তারা। তো কেন তারা ব্যত্যয় ঘটালো সেটির মূল কারণ হচ্ছে প্রিয় দর্শক, শিল্প পুলিশের যিনি ডিজি অর্থাৎ এই যে মাহবুব, তিনি কিন্তু দেশব্যাপী যত শিল্প কারখানার মালিক রয়েছেন তাদের সাথে তার সুসম্পর্ক এবং হওয়াটাই স্বাভাবিক যে তিনি শিল্প পুলিশের ডিজি। তো এই প্রভাবটাকে কাজে লাগিয়ে তিনি যেটা করেছেন আর কি, এই অনুষ্ঠানের নাম করে এই কার্ডগুলো তিনি বিভিন্ন এই শিল্প প্রতিষ্ঠানের যারা মালিক রয়েছেন তাদেরকে পাঠিয়েছেন এবং বলেছেন যে আমরা একটা অনুষ্ঠান করছি, চাঁদা দেন। বিপ্লব কুমার সরকার তিনিও তার পক্ষ থেকে একই কাজ করেছেন, এই অনুষ্ঠানের নামে তিনিও চাঁদা কালেক্ট করছেন, বিভিন্ন যারা ব্যবসায়িক গোষ্ঠী রয়েছে শিল্প গোষ্ঠী রয়েছে তাদের কাছ থেকে তিনি চাঁদা দাবি করেছেন বা করছেন। তো
আমরা একটু পেছনে ফিরে তাকাতে চাই প্রিয় দর্শক। আমি আপনাদেরকে আগেও কিন্তু বিপ্লব কুমার সরকারকে নিয়ে যখন আমি ভিডিও করেছিলাম, আমি কিন্তু সেই ভিডিওতে বলেছিলাম যে একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান যে রয়েছে নগদ, এই নগদের থেকে তিনি কিভাবে 50 লাখ টাকা তিনি আদায় করেছিলেন চাঁদা এই বিপ্লব কুমার সরকার, সেটা কিন্তু আমি আপনাদেরকে আমার সেই রিপোর্টে তুলে ধরেছিলাম। শুধু তাই নয়, ডায়মন্ড ওয়ার্ল্ডের যে মালিক রয়েছেন দিলীপ কুমার আগারওয়াল, এই দিলীপ কুমার আগারওয়ালের থেকেও কিন্তু তারা টাকা নিয়েছেন। এবং শুধু তাই নয়, আপনারা গাজীপুরের যিনি মেয়র জাহাঙ্গীর, তার কাছ থেকেও কিন্তু টাকা কালেক্ট করা হয়েছে। আপনি জানেন জাহাঙ্গীর কিন্তু এখন অনেক সমস্যায় জর্জরিত, তো জাহাঙ্গীরকে ডাকা হয়েছে, তাকে ডেকে বলা হয়েছে যে আপনি তো অনেক সমস্যায় জর্জরিত, আপনাকে এই সমস্যাগুলো আমরা সমাধান করে দেব। এবং বিপ্লব কুমার সরকার এই জাহাঙ্গীরকে ডাক দিয়ে বলেছেন যে এই সমস্যার সমাধান করে দেবো, শর্ত হচ্ছে আপনি আমাদেরকে কিছু টাকা দেন। আমাদের যে এই পুলিশ সার্ভিস, এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে আপনি কিছু টাকা দেন, এবং টাকা দিলে আপনার এই যে ঝামেলাগুলো আছে, আইনগত ঝামেলা, এগুলো থেকে আপনাকে রক্ষা করে দেবো আমরা। এইভাবে বিভিন্ন ব্যবসায়ী, শিল্পপতি বা জাহাঙ্গীরের মতো যারা রাজনীতি করেন তাদেরকে ডাক দিয়ে, যারা একটু ভালনারেবল পজিশনে আছেন তাদের থেকে কিন্তু এভাবে টাকা কালেক্ট করা হচ্ছে, যেটা একটা মানে খুবই দৃষ্টিকটু অবস্থায় পৌঁছে গিয়েছে। এবং এই অনুষ্ঠানের জন্য তারা কিন্তু বিদেশ থেকে অনেক টাকা খরচ করে শিল্পী আনছে, অর্থাৎ এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে তারা বিদেশ থেকে শিল্পী এনে প্রচুর টাকা খরচ করছে। এবং এই এক অনুষ্ঠানের নামে, অর্থাৎ আগামীকাল যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে, এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে, এই অনুষ্ঠানের জন্য তারা 3,500 জনের খাবারের বন্দোবস্ত করেছে। অর্থাৎ চিন্তা করে দেখুন যে কি পরিমাণ টাকা নষ্ট হচ্ছে। জাস্ট এই অ্যাসোসিয়েশনে একটা নতুন কমিটি গঠিত হয়েছে, এই কমিটি তাদের সংবর্ধনা দেওয়া হবে এই 50-60 জন লোকের, এর জন্য 3,500 জনকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এবং তাদের খাওয়াবার জন্য আপনারা চিন্তা করে দেখুন প্রিয় দর্শক যে কি পরিমাণ টাকা তাহলে চাঁদা হিসেবে কালেক্ট করেছে এই মাহবুব এবং বিপ্লবের সিন্ডিকেট। এবং এই সিন্ডিকেটটা, তারা যে শুধুমাত্র এই অনুষ্ঠানের জন্যই টাকা কালেক্ট করছে তা নয়, তাদের অতীত যদি আপনারা প্রিয় দর্শক কিছু আপনাদের তুলে ধরতে চাই, যখন চিটাগাং মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন এই মাহবুব, তখন কিন্তু তিনি কোটি কোটি টাকা দুর্নীতি করেছিলেন, আর এখনো এই দুর্নীতি করে আসছেন এই শিল্প পুলিশের ডিজি হিসেবে। এবং তার কিন্তু এখন একটাই লক্ষ্য, সেটা হচ্ছে তিনি র্যাবের মহাপরিচালক হতে চান, এবং সেজন্য তিনি জোর তদবির করছেন। এবং এই র্যাবের মহাপরিচালক হওয়ার জন্যই তিনি এখন জোর প্রচেষ্টা লাগাচ্ছেন, এবং যেভাবে পারছেন তিনি টাকা উপার্জন করছেন, ঘুষ যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন হয় তিনি দিচ্ছেন, দিয়ে তিনি চাচ্ছেন র্যাবের মহাপরিচালক হতে। আর পাশাপাশি তার যে আরেক পার্টনার ইন ক্রাইম, যার কথা আমি আপনাদের সামনে বললাম, এই বিপ্লব কুমার সরকার, তাকে তো আপনারা চেনেন। সে তো একসময় যখন তেজগাঁও সেখানে যখন সে দায়িত্বে ছিল, আপনাদের নিশ্চয় মনে আছে জয়নাল আবেদিন ফারুক বিএনপি নেতা, তাকে যে সংসদ ভবনের সামনে যে পেটানো হয়েছিল এই আরেক পুলিশ কর্মকর্তা, যখন তিনি এখন বর্তমানে ডিএমপির, আপনারা জানেন যে ডিবি পুলিশের যিনি প্রধান হিসেবে আছেন হারুনুর রশিদ, তো এই হারুন এবং বিপ্লব তারা মিলে তো জয়নাল আবেদিনকে রাস্তার মধ্যে ফেলে পিটিয়েছিল, আপনাদের নিশ্চয় মনে আছে। এবং এই হারুন তার বিরুদ্ধেও তো নাগরিক টিভিতে আমরা প্রতিবেদন করেছিলাম, নিশ্চয় আপনারা সেটি দেখেছেন। তো এখন এই বিপ্লব, সেও কিন্তু সেদিন জয়নাল আবেদিন ফারুককে রাস্তার মধ্যে ফেলে পিটিয়েছিল। তো সেই পেটানোর পুরস্কার বলুন বা যাই বলুন, সেই স্বপ্নে বিভোর হয়ে, এবং 28 অক্টোবরে যে বিএনপির উপরে একটা ক্র্যাকডাউন করা হলো, সেটারও তো নেতৃত্ব দিয়েছিল এই কুখ্যাত বিপ্লব কুমার সরকার। তো সবকিছু মিলিয়ে সেই বিপ্লব এখন সে দাবি করে যে সে নাকি শেখ হাসিনার সাথে সরাসরি এখন সে এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করে, এতটাই সে ওয়েল কানেক্টেড। এবং সেই প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবসায়ী বা শিল্প প্রতিষ্ঠানের মানুষ যারা রয়েছে তাদের কাছ থেকে সে টাকা কালেক্ট করছে, এবং এই অনুষ্ঠানের নাম করেও সে ব্যাপক হারে চাঁদাবাজি করেছে, টাকা কালেক্ট করেছে। এবং এই কুখ্যাত ব্যক্তি যখন তিনি মোহাম্মদপুরে ছিলেন, তিনি প্রচুর ভূমি দস্যু যারা ছিল তাদের থেকে টাকা কালেক্ট করেছিলেন, এবং তার এত দুর্নীতি নিয়ে কিন্তু গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতেই তাকে পরবর্তীতে রংপুরে বদলি করা হয়েছিল। তারপর তো সে আবার ফেরত আসলো ঢাকাতে, এবং এসে তো তিনি এখন যুগ্ম পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করছেন, এবং এখন ডিআইজি হওয়ার স্বপ্ন দেখছেন। আর তার তো নারীবাজির যে বিষয়টা সেটা তো থেমে নেই, আপনারা নিশ্চয়ই নাগরিক টিভিতে এর আগে যখন তার বিরুদ্ধে প্রতিবেদন করেছিলাম, আমরা আপনারা নিশ্চয়ই জানেন যে ছোয়া ডেন্টাল নামে যে একটা প্রতিষ্ঠান রয়েছে সেটা যে কর্ণধার ওই ছোয়া নামের একজন নারী, তার সাথে তো তার পরকীয়া সম্পর্ক রয়েছে। এবং এই ছোয়ার যিনি স্বামী সেই ভুক্তভোগী, সে তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বিচার দিয়েছিল, কিন্তু দিয়ে কি প্রতিকার পেয়েছে? পাইনি। এই লম্পট ঘরে স্ত্রী রেখে এই বিপ্লব কুমার সরকার সে একাধিক নারীর সাথে এই ধরনের ফসিনফটি করে যাচ্ছে, এবং অবৈধ কালো টাকার জোরে সে এখন দুর্নীতি দ্বারা শত শত বা হাজার হাজার কোটি টাকা সে কামিয়ে ফেলছে। এবং এগুলো দেখেও যেন কেউ দেখছে না, শুনেও কেউ শুনছে না, বুঝেও কেউ বুঝছে না। আর এই যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, তাদের নাম করে এই যে মাহবুব এবং বিপ্লব, তারা যে এভাবে যে টাকা লোপাট করছে, বিভিন্ন ব্যবসায়ীদেরকে শিল্পপতিদেরকে জিম্মি করে টাকা কালেক্ট করছে, এর মাধ্যমে পুলিশের প্রতি মানুষের যে আস্থা বা বিশ্বাস সেটি তো তলানিতে এসেছে, সেটা আরো তলানিতে চলে যাচ্ছে। এবং এরা মানে এই ক্রাইমের দ্বারা তারা একটা একটা কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতায় রেখে যাচ্ছে, পাশাপাশি তারা দুর্নীতি করে নিজেদের পকেট ভারী করছে, আর এই সরকার এগুলো দেখেও না দেখার ভান করছে। কিন্তু একটা দেশ তো প্রিয় দর্শক এভাবে চলতে পারে না। এ ধরনের মাহবুব বা এ ধরনের এই বিপ্লব, এদের মতো পুলিশ কর্মকর্তার দ্বারা গোটা পুলিশ বাহিনী আজ কলঙ্কিত, এবং আমরা পুলিশ বাহিনীকে এভাবে দেখতে চাই না, আমরা অবস্থার পরিবর্তন চাই প্রিয় দর্শক। এবং আশা করি কোনো না কোনো দিন অবস্থার পরিবর্তন হবে, এবং এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।